আসসালামু আলাইকুম দর্শক, পাশে যে ছবিটি রয়েছে একটু লক্ষ্য করে দেখুন, উনি হচ্ছে নায়িকা একা। এবং তার আগের ছবি এবং এখনকার ছবি দেখলে তার সাথে মেলানোই যায় না। গতকালকে যখন আমি নিউজটি দেখলাম তখন আমি ভাবলাম যে সে একটা বক্তব্য দিচ্ছিল নায়িকা একা, আমি ভাবছি এইটা মনে হয় কাজের মেয়ে, কিন্তু বক্তব্য সাথে ক্যারেক্টারের সাথে মিল যায় না। তা এখন ভাবলাম যে হয়তোবা কোনো একটা ভুল আছে। তো আমি ইউটিউবে গিয়ে সার্চ দিলাম একা একটা মুভি দেখার জন্য, তো তার একটা চরিত্র আমি দেখলাম, দেখি কিছুটা মিল আছে, কিন্তু এখন তো আগের চাইতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, মেন পয়েন্টে আসি। মেন পয়েন্ট হচ্ছে এই একা তার গৃহকর্মীকে নির্যাতন করেছে, নির্যাতন শুধুমাত্র নির্যাতনই করে নাই, তার একটা হাত ভেঙে ফেলেছে। তো ওই গৃহকর্মী ওই নির্যাতিত হওয়ার পরে বাসার নিচে গিয়ে 999 ফোন দিয়ে পুলিশকে বাসায় আনে, এবং বাসায় তখন ওই একার বাসা তল্লাশি করে মদ গাঁজা এবং ইয়াবা পায়। তৎক্ষণাৎ একাকে আটক করে নিয়ে যায় পুলিশ। এখন আটক করে যখন তাকে নিয়ে যায় তখন সে সব কিছু অস্বীকার করে যে আমি তাকে মারিনি, আমি তাকে মারি নাই, প্লাস আমার বাসায় এগুলো কোত্থেকে আসলো সে কিছুই জানে না। আচ্ছা যাই হোক, এখন মাদক আইন প্লাস নারী নির্যাতন আইনে তাকে 6 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ, এবং আদালত সেটাকে নাকচ করেছে যে সে যেহেতু অসুস্থ, সে আসলে একটু অসুস্থ, অসুস্থতার কারণে আদালত আপাতত তাকে রিমান্ড মঞ্জুর করে নাই, সে সুস্থ হলে হয়তো বা করতে পারে। তো আসলে আমরা তাদের কাছ থেকে অভিনয় দেখে কি শিখি, সে একটা অভিনয় যখন করে হয়তো বা কোনো ওয়াইফের চরিত্র করে বা মায়ের চরিত্র করে বা বোনের চরিত্র করে, যে কীভাবে একটা মানুষের চলতে হয় সমাজে, সেইটাই কিন্তু তারা আমাদেরকে অভিনয়ের মাধ্যমে শেখায়। কিন্তু আজকে দেখেন সে অভিনয় জগৎ থেকে কিন্তু চলেই গেছে, এতদিন যাবৎ অভিনয় করলো, কিন্তু বাস্তব অভিনয়টা দেখেন, তার বাসায় তার গৃহপরিচালিকা যিনি তার হাতে নির্যাতিত হচ্ছে। অর্থাৎ এতদিন অভিনয় যেটা করছে এটা অভিনয় ছিল, কিন্তু এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ সে করতে পারে নাই। তো আমি উদাত্ত আহ্বান জানাবো যে আসলে তারা কিন্তু মানুষ, হয়তোবা তার পেটের দায়ে হোক আমাদের বাসায় কাজ করে বা আপনার বাসায় কাজ করতেছে, সেই হিসাবে আমাদের নেই তাদেরকে দেখা উচিত। তার ভুল ত্রুটি হলে আমরা ধরাই দিব, বা তাকে যদি আমাদের ভালো না লাগে আমি বলবো যে আপনি আইসেন না, কিন্তু তার গায়ে হাত তোলার এখতিয়ার তো আমাদের নাই। যাই হোক, আশা করব এই একা আপা এই জিনিসগুলা হয়তো বা অ্যাভয়েড করবেন সামনে। এতক্ষণ ধৈর্য ধরে যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।